still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. এই যে সুন্দর সুন্দর মানুষগুলা, কি অবস্থা আপনাদের? আর এই হচ্ছে আপনাদের ভাইয়ের নতুন বাইক, আর এটা হচ্ছে টিভিএস অ্যাপাচি আরটিআর 160 এবিএস। হ্যাঁ, এটা এফআইবিএস না, কার্বোরেটর এবিএস। আর এখনও নাম্বার প্লেট বের হয় নাই, ব্যাংক জমা দেওয়া আছে। আপনাদের ভাই এই বাইকটা নতুন নেয় নাই, সেকেন্ড হ্যান্ড নিছে, তবে বেশি চলা ছিল না, মাত্র 3000 কিলো হয়েছে, মানে 3000-এর কম চলা ছিল, 2900 সামথিং এরকম। আর এই তো এক্সজস্ট লাগায়া টুকটাক যা মডিফিকেশন ছিল এগুলো কমপ্লিট করে আসছি। হ্যাঁ, টায়ারগুলো চেঞ্জ করা, বাকি ব্রেকিং সেট আপ অবশ্যই করতে হবে, একসাথে করা সম্ভব না, তাই আস্তে আস্তে করতেছি আর কি। গতকাল যে আসছিলো এক্সজস্ট আর লাইট টাইট টুকটাক এগুলো কমপ্লিট করছি। এই তো তো এই হচ্ছে বাইকের লুকস। আর এটাতে এক্সজস্ট আরও লাউড হয়েছে, তবে এটার আপাতত কিছু খারাপ সাইড বলবো, তারপর ভালো সাইড তো খুব কমই আছে, খারাপ সাইডই বেশি এটার। তারপরেও এটাই নিছি যেহেতু বাজেট কম এই জন্য। তো চলেন রাইড করতে করতে বাকি কথা বলি। আর এই হচ্ছে ড্যাশবোর্ড, কেমন লাগতেছে জানাবেন। আর এখানে এখনও আমার নাম সেট করা হয় নাই, তো নামটা সেট করব। অ্যান্ড্রয়েড ফোন নাই, দেখলাম যে আমার ফোনে অ্যাপ স্টোরে এটার অ্যাপসই নাই, তো পরে ফোনেরটা দিয়ে করতে হবে। আর এক্সজস্ট হেভি লাউড হয়েছে ভাই, এই হচ্ছে আইডাল আর পি এম এ এক্সজস্ট নোট, একটু শোনাই, হেভি লাউড ভাই, হেভি লাউড। আচ্ছা, এই বাইকটা কেন নিছি, এই বাইকটা নেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমার বাজেট কম, আর আমার একটু টানাটানি যেহেতু পছন্দ করি সেই ক্ষেত্রে এটা নিছি। আর এবিএসটা নিছি যেহেতু এটার ব্রেকিং, মানে এটার ব্যালেন্স ঝামেলা, যারা এক্সপার্ট রাইডার এদের জন্য এটা আমার বন্ধু সাজেস্ট করছিল, আমিও তো এক্সপার্ট না ভাই, তাই ভাই এবিএসটা নিছি। কিন্তু এবিএসেরও নাকি ঝামেলা আছে অনেকে বলে, তো আমি আপাতত এবিএসের লাইন খুলতেছি না, আগে টায়ার চেঞ্জ করব, তারপর এগুলো আর ব্রেকিং সেট আপগুলোও চেঞ্জ করবো অবশ্যই, কারণ এটার ব্রেকিংও নাকি অত ভালো না, তবে আমার কাছে বাইট ভালোই লাগছে, ব্রেকিং বাইট এখন খুব বেশি চালাই নাই। এই তো 150 কিলো আছে, 160-70 কিলোর মতন রাইড করছি বাইকটা আমি। আর আমার ছোটো ভাই সবচেয়ে বেশি খুশি হয়েছে এই বাইকটা দেখা। আর এটার স্টক লুকস ছিল এটা, আর তারপরে একদম ক্লিন লুকস, কোনো স্টিকার নাই, কোনো লোগো নাই, আর মাঝখানের সাদা পার্টটা আমি ব্ল্যাক পেপার দিয়ে কালো করে ফেলছি, কারণ আমি চাইছি ফুল বাইকটা ব্ল্যাক থাক, ক্লিন ব্ল্যাক। আর স্টিকার তুলছি ফার্স্টে, আগে আম্মুকে দেখাইছি, আম্মুকে স্টক লুকসে দেখা, তারপর সব খুলছি। আর গতকাল রাতে গিয়ে এক্সজস্টের ব্যান্ড পাইপটা মডিফাই করে, যেহেতু ওটা আমার পালসারের জন্য বানানো ছিল, ওটাকে মডিফাই করে ফোর বের করছি। ব্যান্ড পাইপটা হচ্ছে মডিফাই করছি ড্র্যাগ থেকে, অবশ্যই এক্সজস্টের যত ধরনের কাজ আছে সব ড্র্যাগ থেকে করাই ভালো। আর হচ্ছে দেখাচ্ছি আর একটা কি, সেটা হচ্ছে যে পিছনে টেলটেডি করলে এই জিনিসটা ফাঁকা থাকে, আর আমি সিটের যেই নাটটা এটা এইখানে করছি, এটা এইখানে থাকে, তো এটা এটা অনেকে খালি রাখে, তো টান দিয়ে খুললো, তো আমি এটা এই সিস্টেম করছি, এটা করে দিছি মিরপুরের প্লাস্টিক রানা ভাই। আর প্লাস্টিকের রিলেটেড যত সব কাজ আছে প্লাস্টিক রানা ভাই এর জন্য বিখ্যাত, মিরপুর 10 বাইক পট্টিতে গিয়ে জাস্ট খালি বললেই হবে যে প্লাস্টিক রানা ভাইয়ের দোকান কোনটা। তো আপনারা যারা ফুল ফেয়ার বাইক চালান, ভেঙে জেগেছে বা কিছু, আপনি একদম ব্র্যান্ড নিউ কিনতে পারবেন না, জাস্ট রানার ভাইয়ের কাছে চলে যান, এমন ফিনিশিং দেবে ভাই বুঝতেই পারবেন না। তো প্লাস্টিক রিলেটেড সব কিছুর ভরসা হচ্ছে রানা ভাই। আর লক সিস্টেম এটা এরকম, যারা করতে চান রানা ভাইয়ের শপে চলে যাবেন, আর লোকটা অমায়িক একটা লোক। আর হ্যাঁ, মজার একটা কাহিনী কি জানেন, এই বাইকটা আমার ছোটো ভাইয়ের সাইকেল ঠিক করতে যাইতেছিলো গতকালকের আগের দিন, তখন আব্বু দেখা বলতেছে এই বাইক টাকার। এখন আব্বু কেন জিজ্ঞাসা করছে, সেটা হচ্ছে যে জায়গায় আমি আমার বাইকটা রাখি ওই জায়গায় আমার বাইক ছাড়া আর কারো বাইক রাখে না, তাই আব্বু জিজ্ঞাসা করতেছিলো যে বাইকটা কার। আমার ছোটো ভাই বলতেছে আব্বু ওর বাইকটা রং কইরা আনছে, মানে ভাই শেষ উম্মিদ ছিল আমার বাপের আমার ছোটো ভাইয়ের কাছ থেকে অ্যাটলিস্ট ও মিথ্যা কথা বলবো না এই জন্য। আর আমার আব্বু আগেরটাই বিক্রি করতে বলতেছিলো অ্যাক্সিডেন্ট করার পর থেকে, আর আমি সেই জায়গায় বাইক চেঞ্জ করে ফেলছি আব্বু জানেও না,
তো আচ্ছা সামনে দিয়ে যাই। তো এই হচ্ছে কাহিনী আর কি, যে আমার বাপ জানেই না আমি বাইক কিনছি, আর ছোটো ভাই সুলুম দিল কি যে আব্বু ও বাইক রং করে আনছে, আজব তাই না। তো প্রথম যেই খারাপ দিক এটা লাগছে আমার, এটার 60-70-এর 2 হাত ছাইড়া দিলে হ্যান্ডেলটা কাঁপে এরকম শেক করে আমি যা দেখলাম। তবে মোটামুটি স্টেবল করার পর ছাড়লে দেখছি না ঠিক থাকে, তবে বেশিরভাগ টাইমে কাঁপে। তো আমাকে জানাবেন কাইন্ডলি যারা 4B চালান যে এই সমস্যাটাকে আমারটাই না সব 4B-তে, আমি এটা একদমই জানতাম না। হাই স্পিডে এটা খুবই মানে প্যারাদায়ক, আর আমি যেহেতু একটু রাফ অ্যান্ড টাফ টানাটানি করি সেই ক্ষেত্রে এটা আরও বেশি রিস্কি। তো আমি দেখি আমার বন্ধুরটা করে না, ও বললো ওরটা তো করে না, এখন আমারটা করে আরেকজনের ভিডিওতে দেখছি আমি তারটাও করে। এখন আপনাদের মধ্যে যারা 4B ইউজ করেন কাইন্ডলি একটু জানাবেন, যদি সমস্যায় যেহেতু সেকেন্ড হ্যান্ড নিছি অনেকেই জিনিসগুলো হাইড করে, যে বাইকটা যদি মাইর খায় বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করে সেই ক্ষেত্রে হাইড করে এগুলা। তো আমি এই জিনিসটা পছন্দ করি না, কোনো সমস্যা থাকলে ওটা বলে দিলে আমি ফিক্স করে নিলাম। তো আজকে আসার সময় টানাটানি করলাম কিন্তু অতটা না মানে কনফিডেন্স পাইনি, যেহেতু হ্যান্ডেল কাপ আপের একটা ঝামেলা আছে আর অলরেডি একটা ইঞ্জুরিতে আছি এই জন্য। আর লুকিং গ্লাস নাই, লুকিং গ্লাস বাসায় 3 জোড়া হ্যান্ডেল বা লুকিং গ্লাস কেনা আছে, ওটা লাগাইয়া ফেলবো অবশ্যই ট্যুরে যাওয়ার আগে। আর যেহেতু বলছিলাম নতুন বাইক নিয়ে ট্যুরে যাবো, এখন আমি রেডি ট্যুরে যাওয়ার জন্য, এক্সোস্ট লাগাইয়া রেডি। তো এখন জাস্ট একটু ওয়েট করি, রাজেশের কাজ শেষ হইলেই ঢাকার আমরা বের হয়ে যাব বান্দরবনের উদ্দেশ্যে ইনশাল্লাহ। আর এটার এক্সোস্ট নোট হেভি লাউড, তো চলেন একটু এক্সোস্ট নোট শোনাই। এই যে হ্যান্ডেল কাঁপা কাঁপে, এই যে খেয়াল করতেছেন কিনা আমি বুঝতেছি না, তবে হ্যাঁ হ্যান্ডেল কাঁপা কাঁপি করে। আর ব্যাক ফায়ারগুলা ভাই সেই লাগতেছে ব্যাক ফায়ারগুলা, তবে টায়ারের জন্য অত কনফিডেন্স পাচ্ছি না, প্লাস হচ্ছে হ্যান্ডেল কাঁপে। আর হেলিপ্যাড আসছি বেশ অনেকদিন পর, ভালো পরিমাণে মানুষ আছে, আর আর কি বলবো, ফার্স্ট ইম্প্রেশন ব্যাড সাইডই বেশি। আর যদি বলি যে ভালো সাইড, ভালো সাইড হচ্ছে এটার লুকস ভাই, এটার লুকস ভাই খুবই সুন্দর। আর রেডি পিক আপ নিয়ে তো জানিনি কেমন, 4B মানেই হচ্ছে খাড়া টান। হ্যাঁ দেখাইলো, এটার মিটারটা তো ঝামেলা আছে, হ্যাঁ মনে পড়ছে, হ্যাঁ বেশি দেখায় না, আমি কমই দেখছি। তপ 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 গুলির শব্দ, মিটারটা তো আমি মাঝে মধ্যে কমই দেখায়, আর চাবি অফ করে অন করলে তারপর আবার ঠিকঠাক দেখায়, জানি না কি অবস্থা। আর আজকের ওয়েদারটা কিন্তু ভাই হেভি জোস, তাহলে আজকে এই জোস ওয়েদারটা আমি উপভোগ করি আর আপনাদের থেকে বিদায় নেই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রেয়ার নাই ব্রোস, আল্লাহ হাফেজ।